আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। সপরিবারে ঘোরার জন্য খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশে কিন্তু এই বিমান বাহিনী জাদুঘরটা করা হয়েছে। তো আমরা হচ্ছে আমাদের দিয়াবাড়ি থেকে গাড়ি করে রওনা দিয়েছি। আমরা গত শুক্রবারে গিয়েছিলাম, সেদিন হচ্ছে আমার ছেলে সালমানের বার্থডে ছিল। তো সালমানের বাবা, আমি, ওর আন্না আর সালমান এই চারজন গিয়েছিলাম। তো আমরা এখন আমাদের দিয়াবাড়ি থেকে গাড়ি করে তারপর আমরা বিমান বাহিনী জাদুঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা দুপুর 3টার দিকে বাসা থেকে রওনা হয়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার ছেলের আলহামদুলিল্লাহ 4 বছর পূর্ণ হয়ে গিয়েছে। সবাই আমার সালমানের জন্য দোয়া করবেন, ওর নেক হায়াত কামনা করবেন, ওর সুস্থ জীবন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আর দেখতে দেখতে কিন্তু আমরা জাদুঘরের একদম কাছাকাছি চলে এসেছি। তো এখানে আসার পর হচ্ছে আমরা প্রথমে ভেতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু 2টো গেট আছে, যারা কার বা বাইক নিয়ে আসেন তাদের জন্য কিন্তু ভেতরে পার্কিং করার সুব্যবস্থা আছে। যেহেতু আমরা বাইক নিয়ে আসি নাই, গাড়ি করে আসছিলাম, কারণ আমরা 4জন এসেছি, তো আমরা অন্য একটা গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি। ভেতরে প্রবেশ করার পর এখান থেকে হচ্ছে আপনাদের ভাইয়া টিকিট কাউন্টারে চলে গেছে টিকিট নেওয়ার জন্য। তো বলে দিচ্ছি আপনাদেরকে যে 2 বছরের পর থেকে কিন্তু সবার জন্যই 50 টাকা করে টিকিট প্রযোজ্য, ঠিক আছে? 2 বছর বয়স থেকে সবার জন্যই প্রবেশ মূল্য হচ্ছে, প্রবেশের টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। তো আপনাদের ভাইয়া হচ্ছে টিকিট কাউন্টারের থেকে টিকিট আনতে গিয়েছে। আর ভেতরে কতগুলো স্টল আছে, বাট বাহিরের তুলনায় কিন্তু এই স্টলগুলোর মানে খাবারের দামটা তুলনামূলকভাবে বেশি। তো আমরা এখান থেকে কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে, তো আমরা অলরেডি ভেতরে প্রবেশ করেছি। আর দেখুন, এই দিকে ভেতরে প্রবেশ করার পর হাতের বাম দিকে হচ্ছে একটা স্টল আছে, আর এইখানকার হচ্ছে জিনিসপত্রের দাম বাহিরের তুলনায় অনেকটা বেশি। আর হাতের ডান দিকে আছে হচ্ছে আপনাদের কার এবং বাইক পার্কিং করার প্লেস। তো আমরা এখন হচ্ছে ভেতরের দিকে যাব, দেখি ভেতরে কী কী আছে। আর অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানে হাত ধোয়ার জন্য খুব সুন্দর সুব্যবস্থা করে রাখা হয়েছে। এটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। প্রত্যেকটা বেসিনের কাছেই কিন্তু হ্যান্ড ওয়াশ রাখা ছিল। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। আর ভেতরেও কিন্তু বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে, ছোট ছোট অনেকগুলো স্টল আছে। আমরা এখানে এসেছিলাম আসলে সালমানের বার্থডে উপলক্ষে, ওকে কোথাও ঘোরাতে নিয়ে আসতে চেয়েছিলাম, তো আমি এই জায়গাটাই সিলেক্ট করেছি। বিমান বাহিনীতে জাদুঘর আর বিমান থাকবে না, তা কি করে হয়? আপনাদেরকে এখন যে বিমানটার কাছে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সংগৃহীত বিমান। এই বিমানটার নাম করা হয়েছে হচ্ছে বলাকা বিমান। আর এই বিমানটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিমান হিসেবেও কিন্তু ব্যবহার করা হতো। আর মাত্র 30 টাকার টিকিট কিনে কিন্তু আপনারা আপনাদের বাচ্চা সহ এর ভেতরেও প্রবেশ করে দেখতে পারেন। এখানে এমন আরও বেশ কিছু বিমান আছে যেগুলোর ভেতরে আপনারা টিকিট নিয়ে সেই টিকিটের মাধ্যমে প্রবেশ করে ভেতরটাও দেখতে পারেন। আর প্রত্যেকটা বিমান এবং হেলিকপ্টারের পাশে কিন্তু এর ডিটেলস লেখা আছে। আর বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটা হচ্ছে সপ্তাহে শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর সপ্তাহে আরও বাকি 5 দিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি বিকেল কাটাতে যে কোনো দিন এখানে চলে আসতে পারেন। আই হোপ আপনারা সহ আপনাদের বেবিরা আরও বেশি এনজয় করবে, যেহেতু এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের সুব্যবস্থা করা আছে।
তো বাচ্চাদেরকে খোলামেলা পরিবেশে ঘোরানোর জন্য এবং নিজেদের মাইন্ডটাকেও ফ্রেশ করার জন্য আপনারা একবার হলেও এখানে এসে ঘুরে যেতে পারেন। সময় থেকে খুবই ভীত, বাইরে গেলে আরও ভীতু হয়ে যায়। তো এখানে একটা বড় ডাইনোসর আছে, মেবি এখানে স্লিপারের ব্যবস্থা ছিল, এখন হয়তো সেটা নেই, তো সেটা ওকে ওর বাবা একটু শুয়ে দেখাচ্ছে। আর আমরা হচ্ছে পুরো জাদুঘরটাই ঘুরে দেখেছি, আর সেখান থেকে একটু একটু ভিডিও শ্যুট করে রেখেছি আপনাদের সাথেও শেয়ার করার জন্য। আর এই যে এখন আমরা যেদিকে যাচ্ছি সেই পাশে হচ্ছে রাইডের সুব্যবস্থা আছে বাচ্চাদের এবং বড়দের জন্য, কিন্তু অনেক রকমের বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা আছে এখানে। আর সালমানের জন্য এই পরিবেশটা হচ্ছে একেবারেই নতুন, ওকে এরকম পার্কে অনেক ছোটোবেলায় একবার নিয়ে যাওয়া হয়েছিল, তারপর এখনও একটু বুঝতে শিখেছে, সব কিছু চিনতে শিখেছে, তো সেজন্য ওকে আরেকবার নিয়ে আসা যাতে ও খুব এনজয় করতে পারে। তো এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, বিশেষ করে এই যে সুইং চেয়ার, এই রাইডটা আমার খুবই ভালো লাগে, তো আমি এটাতেই কিন্তু চড়ব। সালমানের বাবা ওর জন্য টিকিট নিয়ে এসেছে, আর এখন হচ্ছে সালমান হেলিকপ্টারে চড়বে। সালমান খুব এক্সাইটেড, আমি ভেবেছিলাম যে ও ভয় পাবে, কারণ ও আসলে আমাকে ছাড়া একা একা কিছুই করতে চায় না, তো ও আসলে ভয় পায়নি, খুব এনজয় করেছিল। এখন বলো তোমার এক্সপ্রেশনটা কি, বলো কেমন লাগলো? মজা লাগছে? আচ্ছা, একটা দিয়ে দাও, আলো হয়েছে, সিট বেল্ট আছে। এটা কোন টিকিট দিলা? একই সব একই টিকিট কি একই পিছনে লেখা আছে দেখেন কোন কোন রাইড ইউজ করতে হবে। ও একই একই টিকিট। সালমান নেই নেই ঘুরাই বেড়ানো ওই যে পারো না পারছো?
এটা হচ্ছে আরেকটা রাইড, আর এই রাইডটার নাম হচ্ছে ব্রেক ডান্স। বাট এটা কিন্তু বাচ্চাদের জন্য নয়, এটা যারা ম্যাচিওরড তাদের জন্য এই রাইডটা। তো এটাতে আমি চড়ি নাই, আপনাদের ভাইয়া আর হচ্ছে সালমানের আন্না মানে আমার ছোট বোন ওরা দুজনে উঠেছে এটাতে, আর আমি সালমানকে নিয়ে দাঁড়িয়েছিলাম। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা রাইড, তো সাথে মানে একটু ঘোরাঘুরি করলে মাথা ঘুরে যায়, সমস্যা হয়, তারা এই রাইডটাতে চড়বেন না, তাহলে আপনাদের সমস্যা হবে। আপনাদের ভাইয়ারও সমস্যা হয়ে গিয়েছিলো এই রাইডটাতে চড়ার পর। তো এই রাইডটাতে উঠে ও আর কোনো রাইডে ওঠার সাহস করতে পারে নাই, মানে ওর মাথা ঘুরিয়ে গিয়েছিলো। আর ব্রেক ডান্সে চড়ার পর তোমাদের অনুভূতি কি? আমার অনেক ভালো লাগছে। আমার মাথা ঘুরাইতেছে। মাথা ঘুরাইতেছে? দাও না গান চলছে। আর ব্রেক ডান্সে চড়ার পর আপনাদের ভাইয়ার কি অনুভূতি সেটা তো ওর মুখ থেকে আপনারা শুনলেন। এখন আমরা চলে আসছি হচ্ছে ট্রেনের কাছে, তো আমরা এখন ট্রেনে উঠব। ট্রেনের টিকিট হচ্ছে জনপ্রতি 50 টাকা, 2 বছরের ঊর্ধ্বে আমার প্রত্যেকের জন্য কিন্তু টিকিট লাগবে, জনপ্রতি 50 টাকা টিকিট। আর ট্রেনটা শুধু একটা মানে একবার ঘুরে আসবে, একটা পাক দিবে, আমরা হচ্ছে এর পরের বার উঠব। আপনাদের ভাইয়া হচ্ছে টিকিট আনতে গিয়েছে, এখন হচ্ছে আমরা ট্রেনে আছি আর আপনাদের ভাইয়া হচ্ছে বসে আছে একা একা। তো আমরা এখন ট্রেনটাতে একটা রাইড দিয়ে আসব। কেমন লাগছে তোমার? ভালো? কত খুশি? হাত দিয়ে দেখো। অনেক খুশি বলো? অনেক খুশি। আজকে তোমার হ্যাপি বার্থডে। ট্রেনের মানে চারপাশ ঘেঁষে একটা পুকুর করা হয়েছে এবং সেখানে বাম্পার বোটের সুব্যবস্থা আছে। যেহেতু আমরা নৌকা করে সবসময় যাতায়াত করি, তো আমরা এটাতে আর জড়ি নাই। আপনারা যারা সচরাচর নৌকা ভ্রমণ করতে পারেন না, তারা এখানে এসে ছোটোখাটো একটা নৌকা ভ্রমণও করে যেতে পারেন। এখানে কিন্তু মানে নৌকা ভ্রমণ করার আগে লাইফ সাপোর্ট জ্যাকেটও দিয়ে দেওয়া হয়। তো দেখুন অনেকেই হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে বোটে চড়ার জন্য। আর এটা হচ্ছে আইট রাইড, আর এই রাইডটা খুবই ডেঞ্জারাস। এটার নাম হচ্ছে রেঞ্জার, আর এটার টিকিটটা হচ্ছে 40 টাকা। আমরা অনেক আগে বাণিজ্য মেলা থেকে এই রাইডটাতে উঠেছিলাম, তো এবার আর ওঠার সাহস করতে পারলাম না, খুবই ডেঞ্জারাস একটা রাইড। তো যাদের হার্ট একটু দুর্বল তারা কখনোই এই রাইডটাতে কিন্তু ওঠার দুঃসাহস করবেন না। আর এটা হচ্ছে একটা বেবি জোন, এই জোনটাতে শুধু বাচ্চাদের রাইড, আর এটাতে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আর বাচ্চাদের সাথে যদি অভিভাবক প্রবেশ করে তাকেও কিন্তু 20 টাকা টিকিট দিয়ে তারপরে এটার ভিতরে প্রবেশ করতে হবে। এখানে বেশ কিছু রাইড আছে বাচ্চাদের জন্য, শুধুমাত্র বাচ্চাদের জন্য এই রাইডগুলো। দেখতে দেখতে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে, কিছুক্ষণ ধরে মধ্যে মাগরিবের আজান পড়ে যাবে। আর কালমা হচ্ছে খেলা করতে করতে হাঁপিয়ে গেছে আর ওর একটু খিদে লেগেছে, ও এখন হচ্ছে বিস্কিট আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে।
আর কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব। আর বেরোনোর পথে সালমান আবার জেদ করলো যে ও হচ্ছে বিমানের ভেতরে যাবে, তো ও আর ওর আন্না হচ্ছে বিমানের ভেতরে প্রবেশ করছে। আমার আজকে এই ব্লগটা দেখতে দেখতে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, তারপরেও আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করবো, আপনাদের ভালো লাগবে। আমাদের ঘোরাঘুরি তো শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আশা করছি আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা তো খুব এনজয় করেছি, আশা করছি আপনারাও অনেক এনজয় করেছেন। আর স্বচক্ষে দেখার জন্য একবার এখানে চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।